সিলেটের মদিনা মার্কেট পয়েন্টে মানববন্ধন চলছে, সেখানে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাব তার কাছে। ধন্যবাদ ইমদাদ। আমি এখন আছি মদিনা মার্কেট এলাকায়, পাঠানটোলা, মদিনা মার্কেট, ডাখালি, এই পুরো এলাকাটা হচ্ছে যেই নিহত রায়হানের এলাকা এবং তার এই মৃত্যুর জন্য এবং এই মৃত্যুর সাথে জড়িত যারা আছেন তাদের গ্রেপ্তারের দাবিতে আপনি দেখতে পাচ্ছেন একটি বিশাল মানববন্ধন কর্মসূচি করেছেন এই এলাকায়। ব্যবসায়ী সহ বিভিন্ন নির্মাণ শ্রমিক সহ এই এলাকার যারা এলাকার নাগরিকরা আছে, ওয়ার্ডবাসী আছেন, সবাই মিলে এই মানববন্ধনের ডাক দিয়েছেন এবং তারা চাচ্ছেন যে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন পালিয়ে গিয়েছে, তার অবিলম্বে গ্রেপ্তার সহ এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এই এলাকার বাসী। এবং সেই রোববারের পর থেকে এলাকার লোকজন বা এলাকার মানুষ, ওয়ার্ডবাসী, সিটি কর্পোরেশনের যারা বাসিন্দা আছে, কাউন্সিলর আছে, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই হত্যাকাণ্ডের বিচার চাচ্ছেন। তারা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছেন তাদের বিচার চাচ্ছেন। আমরা ইতিমধ্যে জেনেছি রায়হানকে 3:18 দিকে ধরে আনা হয়েছে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে, তারপর 3 ঘন্টা সেখানে রাখা হয়েছে, 3 ঘন্টা সেখানে রেখে তাকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। তার 3 ঘন্টা পর তাকে 6:25 দিকে তাকে ওসমানী হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানে তার মৃতদেহ পাওয়া গিয়েছে। আমরা কিছু সময় আগে তার মার সাথে কথা বলেছি, তার রায়হানের স্ত্রীর সাথে কথা বলেছি, যিনি তার মামলার বাদী এবং রায়হানের চাচা। তিনি আমাদেরকে জানিয়েছেন যে 4:23 দিকে এএসআই তহিদের ফোন থেকে একটি ফোন এসেছিল এবং সেই ফোনে তিনি ছুটে গিয়েছিল, রায়হানের বক্তব্য ছিল, রায়হানের আকুতি ছিল, রায়হানকে বাঁচানোর যে আকুতি ছিল সেই ফোনে তার চাচার কাছে বলা হয়েছে এবং তিনি ছুটে গিয়েছিলেন সেই টাকা নিয়ে। তাদের দাবি ছিল 10,000 টাকা নিলে তাকে ছেড়ে দেওয়ার জন্য। সব কিছু মিলিয়ে রায়হানের স্ত্রী একটি হত্যা মামলা করেছে কোতোয়ালি থানায়। সেই মামলাটি আজকে সকালে পিবিআইতে স্থানান্তর হয়েছে। পিবিআই আজকে সকাল থেকেই সে মামলা তদন্ত কাজ শুরু করেছে, বন্দরবাজার ফাঁড়ি পরিদর্শন করেছে। এখন থেকে কিছু সময় পরেই পিবিআই এসপি সহ যে মামলা তদন্তকারী কর্মকর্তা সহ অন্যান্যরা এখন আসবে রায়হানের বাড়িতে। রায়হানের মা এবং রায়হানের স্ত্রী, যিনি মামলার বাদী, তাদের বক্তব্য নেবেন এবং রায়হানের বিভিন্ন আত্মীয় স্বজন আছে তাদের সাথে কথা বলবেন পিবিআইয়ের কর্মকর্তারা এবং মামলা তদন্তকারী কর্মকর্তারা। এমনটাই আমাকে জানিয়েছে পিবিআইয়ের যে এসপি রয়েছেন, সেই এসপি মোহাম্মদ খালিদুজ্জামান আমাকে জানিয়েছেন তারা কিছু সময়ের মধ্যেই তারা এখানে চলে আসবেন। সব কিছু মিলিয়ে এই তবে যে রায়হানকে পুনঃ ময়নাতদন্তে বা অর্থাৎ লাশ কবর থেকে তুলে যেই ময়নাতদন্তের জন্য একটি অর্ডার দেওয়া হয়েছে, এডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে একটি আদেশ দিয়েছেন, তার মা এবং তার স্ত্রী সহ আত্মীয় স্বজনরা চাচ্ছেন না তার পুনঃ ময়নাতদন্ত। তারা বলছেন যেহেতু এটা স্পষ্ট তাকে হত্যা করা হয়েছে, আবার কেন পুনঃ ময়নাতদন্ত করা হবে? যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলে এই প্রকৃত ঘটনা বা প্রকৃত হত্যাকাণ্ডের যে স্বরূপ সেটা বেরিয়ে আসবে, এমনটাই বলছেন তারা। ইমদাদ, এ ছিল মদিনা মার্কেট এলাকা থেকে মানববন্ধন কর্মসূচির সর্বশেষ খবর। সিলেট থেকে ইকরামুল কবির।